হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নুবারাস ওয়ার্ল্ড। আমি জ্যোতি আপনাদের সাথে আছি। আজকের ভিডিওটা পুরোটাই একটু প্রফেশনাল ভিডিও। আজকে আমি যেভাবে কেক ডেলিভারির জন্য রেডি করি সেটাই আপনাদের দেখাবো। অনেকেই জানতে চান যে ডেলিভারির সময় কী কী করি কি না করি। তো আজকে আমি, যেহেতু এর আগের ভিডিওতে আমি কেক কীভাবে বানাই সেটা দেখিয়েছি, এই জন্য আজকে আর ভিডিওতে আমি সেটা দেখাইনি। যেহেতু চকলেট কেক ছিল এই জন্য আমি এটা স্কিপ করে গেছি। তারপরও যদি কারো দেখতে হয় বা দরকার হয় তাহলে আমি, এই জন্য আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো। তো আমি 4 ডিমের কেক করেছিলাম, অর্ডার ছিল 2 পাউন্ডের। যেহেতু বেসটা আমি 4টা ডিম দিয়ে করলে বেসটাই 2 পাউন্ডের হয়ে যাবে, এই জন্য আমি বেসে 3 ডিম করেছি। এবং আলাদা যে কেকটা দেখছেন ওইটা আমি আলাদা করে বানিয়েছি, নিজেরা খেয়ে ফেলবো এই এই ভেবে। তো নিজেরা খাওয়ার জন্য যেহেতু কেক, এই জন্য উপরে আমি একটু আলমন্ড স্লাইস দিয়ে দিয়েছি। দেখতেও ভালো লাগে, খাওয়ার সময়ও খুব মজা লাগে। তো ওইটা স্লাইস করে, মানে এইখানে আমি একটা জিনিস করেছি, এখানে শুধু আমি চকলেট ইমালশন দিয়েছি, কোনো কোকো পাউডার কোনো কিন্তু আমি ইউজ করিনি। ফ্লেভার এবং কালার দুইটার জন্যই আমি চকলেট ইমালশন ইউজ করেছি। যেহেতু আমার কেকটা খুব স্পঞ্জি এবং খুব লাইট ওয়েট দরকার ছিল, একটা ফ্লাফি একটা কেক দরকার ছিল এই জন্য। আর যেহেতু কেকটা 2-3 দিন আপনার ফ্রিজে থাকবে এই জন্য আমি কোনো কোকো পাউডার ইউজ করিনি, কারণ কোকো পাউডার আমার কাছে যেটা মনে হয়, আমি টেস্ট এবং পরীক্ষা দুটোই করে দেখেছি যে কোকো পাউডারটা কেকটাকে আপনার অনেকাংশেই হার্ড করে ফেলে, ময়েশ্চারটা অনেকটা অ্যাবজর্ব করে ফেলে কোকো পাউডারটা। তো আমি খুব কম চেষ্টা করি কোকো পাউডারটা ইউজ করতে। স্ট্রং ফ্লেভার আনতে আমি 2 চামচ কফি পাউডার ইউজ করি, তারপর আমি কোকো পাউডারটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো আমি ওই কেকটা কেটে আমি বাসায় খাওয়ার জন্য দিয়ে দিয়েছি, আর এই কেকটা আমি কেটে নিব এখন স্লাইস করে। আচ্ছা, এখানে একটা কথা আছে, অনেকেই বলেন যে আপু আমি কেক কাটি কিন্তু আমার কেকটা সমান হয় না, বা আমি স্লাইসার দিয়ে কাটলেও আমার কেকটা সমান হয় না। তো আজকে এখানে দেখেন আমি একটা ছোট্ট সিম্পল ট্রিক্স ইউজ করেছি, আমার কেকটা পুরো সমান হবে, কোনো তেড়া বেঁকা কিচ্ছু হবে না। 3টা স্লাইস করব, 3টা স্লাইসই আমার পারফেক্ট হবে। জাস্ট আমি প্লেটের মধ্যে রেখে ছুরিটা সমান করে ধরে কাটবো, তাহলেই আমার কেকটা কিন্তু সমান হয়ে কাটবে। আর যদি আমি স্লাইসার ইউজ করতাম তাহলে আমার, আমার আছে, আমি দেখাবো অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে, আমার রাউন্ড একটা স্লাইসার আছে যেটা দিয়ে আমি কেটে সফল হতে পারিনি। খুব ছোট ছোট 1/2 পাউন্ডের 1 পাউন্ডের কেকগুলো আমি স্লাইস করতে পারি ওগুলো দিয়ে, কিন্তু বড় কেক যখন আমি স্লাইস করতে যাই তখন একটু সমস্যা হয়ে যায় আমার জন্য। আর আমার কাছে এইটা, এই জিনিসটা সহজ লাগে, এই যে এখন যেভাবে কাটছি সেই জিনিসটা আমার কাছে সহজ লাগে যে হ্যাঁ ঠিক আছে, অল্পতেই কাটা হয়ে গেল। আর কেকটা দেখেন খুব সুন্দর হয়েছে, কিন্তু ভেতরে যথেষ্ট ফ্লাফি এবং আপনার স্পঞ্জি হয়েছে। তো এই কেকটা আমি, আমার মনে হয় আমার চোখের আন্দাজ, যে আমি যতটুকু বুঝেছিলাম যে কেকটাই আমার 1 পাউন্ড আছে, 1 পাউন্ডের বেশি আছে। তো আমি যেহেতু 3টা স্লাইস করব এবং উপরে একটু ভারী ডেকোরেশন করার ইচ্ছা আছে, মানে একটা ভারী আস্তরণ দেওয়ার ইচ্ছা আছে, সেহেতু আমার কেকটা আমি 2 পাউন্ডে। আচ্ছা, বাসায় বানানো, আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই, যাদের বাসায় বানানো কেকটা একটু ছোট ছোট লাগে সেটার কারণ হচ্ছে বাসায় বানানো সবগুলো কেক আপনি দেখবেন, হোমমেড কেক যারা কিনেন বা হোমমেড কেক যারা বানান তাদের কেকটা ছোট ছোট লাগার কারণ হচ্ছে তারা যে লেয়ারগুলো দেয়, লেয়ারগুলো হচ্ছে 3টা 4টা, অনেকে আরও উঁচু কেকও করে, যেহেতু এখন একটা মানে ট্রেন্ড আছে যে উঁচু কেকের একটা ট্রেন্ড আছে। তো 3টা লেয়ার দিলে, 3টা লেয়ারে যদি আমরা ক্রিম দেই সেক্ষেত্রে কিন্তু আপনার ওজনটা একটু হলেও বেড়ে যাচ্ছে।
তো ওই দিক দিয়ে আপনার মানে ওজন ঠিক থাকলে আপনার দেখতে একটু ছোট লাগে, কিন্তু ওজন ঠিক থাকে। কিন্তু আপনার দোকানের কেকগুলো, আমি নাম নিব না, বড় বড় বেকারি শপের কেকগুলো, আচ্ছা নাম নেই, নাম নিলে কী হবে, টেস্টি ট্রিটের কেকগুলোতে আপনি দেখবেন যে অনেক মানে 1 পাউন্ডের কেকটাকে আমাদের 1 পাউন্ডের কেকের চাইতে অনেক বড় লাগছে। এটা কেন আমি বলি, ওরা দুইটা স্লাইস করে, তারপর পাতলা পাতলা দুইটা স্লাইস করে কেকের, এরপর ওইটাকে খুব বড় দেখা যায়, ওরা বড় মোল্ডে দিয়ে বড় মোল্ডে করে। কিন্তু এটা আসলে একটা মানে অন্যরকমে, মানে দেখতে হয়তো বড় দেখা যায়, কিন্তু আপনার লেয়ার লেয়ার, তিনটা লেয়ার থাকলে আপনার কেটে যখন খাবেন তখন যে মজাটা পাবেন, এটা কিন্তু আপনি ওই 2 লেয়ারের কেকে পাবেন না, পাতলা কেকে পাবেন না, মুখে দিলেই শেষ হয়ে যাবে। তো আমার হুইপড ক্রিম, সেই আগের হুইপড ক্রিম রেডি করা ছিল, আমি এয়ারটাইট বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি আজকে ওই বেঁচে যাওয়া হুইপড ক্রিমটাই ইউজ করব, শুধু ওইটার মধ্যে আরেকটু বেশি করে আমি চকলেট ইমালশন দিয়ে বিট করে নিব, আর একটু কনডেন্স মিল্ক দিয়ে বিট করে নিব, যেহেতু ওইটার মধ্যে আমি কোনো মানে আইসিং সুগার বা কনডেন্স মিল্ক ছাড়াই আমি স্টোর করে রেখে দিয়েছিলাম। তো এটা কিন্তু আপনারাও করতে পারেন একবারে, যেহেতু আমি হুইপ ক্রিম সবসময় এরকমই করি, যদি হুইপ ক্রিম আমি খুব কম ইউজ করি, ওই দিনই প্রথম ইউজ করেছি, তো আমি যেহেতু জানি ব্যাপারটা, এই জন্য আমি কী করেছিলাম, পুরো যে এটা ছিল আপনার প্যাকেটটা ছিল, ওই পুরো প্যাকেটটা আমি হুইপ ক্রিম একবারে করে তারপর রেখে দিয়েছিলাম। এর কারণে আমার নষ্ট হওয়ার চান্সটা, যেহেতু ওইটা 4 দিনের বেশি ওইভাবে রাখা যাবে না, কিন্তু ক্রিম করে আপনি 2 মাসের বেশি রাখতে পারবেন। এর জন্য আমি হুইপ ক্রিম একবারে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে করে হুটহাট অর্ডার আসলে আমার জন্য সুবিধা হয়। তো আমার যেহেতু ড্যানিশের প্রয়োজন ছিল, আমি ড্যানিশটা ক্যান কাটার দিয়ে কেটে নিলাম। আচ্ছা, এখানে আরেকটা কথা, আমি যেই টুলস এবং যেই ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ব্যবহার করেছি বা ভবিষ্যতে ব্যবহার করব, তার সবই কিন্তু আমার পেজ যেটা আছে মমস ক্রিয়েশন ঢাকা বেস পেজ, কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি যায়, সেইখানে পেয়ে যাবেন খুব সহজে। আপনার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করলে আপনার বাসার ঠিকানায় চলে যাবে। তো আমি কনডেন্স মিল্ক এবং হুইপড ক্রিম দিয়ে এবং চকলেট ইমালশন দিয়ে সব কিছু দিয়ে ওই বাটিটার মধ্যে আমি একটু মিক্স করে নিলাম। এটা জাস্ট হুইপড ক্রিম রেডি ছিল, আমি জাস্ট এটা মিক্সিংয়ের জন্য আমি এটা ই করলাম, হ্যান্ড মিক্সারটা ইউজ করলাম। তো আমার হ্যান্ড মিক্সারটা হচ্ছে সোকানি ব্র্যান্ডের অরিজিনাল জাপানিজ, এটা 800 ওয়াটের। এটা আমার মেবি প্রাইস পড়েছিল 2500 টাকা, যদি আপনারা আরও কম ওয়াটের নেন তাহলে মেবি আরও কম দাম পড়বে, তবে দেখে নেবেন অরিজিনাল কিনা। তো আমি একটু মানে টেস্ট করে দেখে নিলাম। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, আমি অনেকেই ভিডিওতে দেখতে কমেন্ট করে বলতে শুনেছি, এই জন্য আমার ভিডিওতে আমি আগেই ক্লিয়ার করে নিয়েছি, যদিও ভিডিওতে দেখা যাচ্ছে বা বোঝা যায় যে আমি সব কিছু বাম হাতে করছি, আসলে কিন্তু আমি বাম হাতে করছি না, ওইটা আমার ডান হাতে ছিল এবং আমি ডান হাত দিয়েই সব কিছু করছি। ভিডিও রিফ্লেকশনের কারণে আমার আপনাদের এরকম মনে হতে পারে যে আমি হয়তো বাম হাত দিয়ে কাজ করছি, কিন্তু আমি ডান হাত দিয়েই বেশিরভাগটা কাজ করেছি। এবং আমি যে নিচে যে ফটোগ্রাফি পেপারটা ইউজ করেছি সেটা কিন্তু সম্পূর্ণ সাবান দিয়ে আমি প্রত্যেকবার ধুয়ে নিই এবং স্যানিটাইজ করে নিই, এবং আমার হাতও ধোয়া, পরিষ্কার করা, স্যানিটাইজ করা। তো যেটা বলছিলাম, এখন আমি আপনার সুগার সিরাপ দিয়ে, এটা সুগার সিরাপ, আমি 4 টেবিল চামচ চিনির সাথে 1 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে আপনার ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওইটাই আপনার এখন আমি ইউজ করছি কেকে, যাতে কেকটা স্পঞ্জে মানে একটু সফট থাকে, যেহেতু 2 দিন এটা ফ্রিজে থাকবে, আমি সেট করব, 1টা দিন ফ্রিজে রেখে সেট করব। তো আমি এখন সুগার সিরাপ দিয়ে তারপরে আপনার ক্রাম্প কোট করে এরপরে রেখে দেবো ফ্রিজে, ফ্রিজে থাকবে ওই ক্রাম্প কোট অবস্থায় 1 দিন। তো আপনাদের যাদের কাছে সময় একদমই থাকবে না, তারা চেষ্টা করবেন যে সুগার সিরাপটা অ্যাভয়েড করার, কারণ আপনার সুগার সিরাপ অনেকেই অনেক সময় বলে যে আপু আমি কেক বানাইছি
অনেক ভালো হয়েছে, কিন্তু কাস্টমার বলছে ভেজা ভেজা। আমার আমারও একবার হয়েছিল, পুরো ডিজাস্টার হয়েছিল। আমার কেকটা এত ভালো হয়েছিল, কিন্তু আমি ওই যে কি করছি, তাড়াহুড়া করে আপনার সুগার সিরাপ দিয়ে কেক রেডি করে দিয়ে মানে দিয়ে দিছি, কিন্তু আপনার সেট করি নি ফ্রিজে রেখে। এই কারণে কেকটা যাই হয়েছিল, কিন্তু আপনার অনেক ভেজা ভেজা লাগছিল, খেতে মানে ভালো লাগে নাই। একটা জিনিস মানে পানি দিয়ে ভিজা কেক, পানি দিয়ে ভিজানো থাকলে কেমন লাগে, ওই রকম লাগছিল। এরপরে আমি বুঝলাম যে সুগার সিরাপ দিলে আপনার অবশ্যই ফ্রিজে রেখে কমপক্ষে 3-4 ঘন্টা হলেও সেট করতে হবে, না হলে আপনার কেকটা মজা লাগবে না। যদি আপনি বুঝতে পারেন যে আপনার কেক 2-3 ঘন্টা রাখার সময় নেই, তাহলে আমি সাজেস্ট করব যে সুগার সিরাপটা অ্যাভয়েড করতে। কারণ সুগার সিরাপ আপনার কেক যদি মানে ওই দিনই খেয়ে ফেলে বাই করে, তাহলে কিন্তু আপনার সুগার সিরাপটা এতটাও প্রয়োজন না। সুগার সিরাপটা একমাত্র আমরা দেই হচ্ছে আপনার যদি ফ্রিজে 4-5 দিনও থাকে, তাহলেও যাতে কেকটা ময়েস্ট থাকে, সফট থাকে। তো আমি এই জন্যই দিচ্ছি। আমি যদি দেখি যে আজকেই খেয়ে ফেলবে এবং আমার হাতে সময় নেই, একদমই সময় নেই, মানে তাড়াহুড়া করে কেকটা বানাতে হচ্ছে, বানিয়ে দিয়ে দিতে হবে, সেট করার সময় নেই, আমি কিন্তু তখন সুগার সিরাপ ইউজ করি না। কারণ তখন যদি সুগার সিরাপ না করি ইউজ, তাহলে খেতে বাজে লাগবে না, হয়তো মানে একটু একটু হার্ড লাগতে পারে বা ই লাগতে পারে, তাও আমার লাগার সম্ভাবনা নাই। কারণ কেক অনেক সফট হয় আমাদের কেকগুলো এই রেসিপিতে করলে, কিন্তু মানে সুগার সিরাপ দেওয়ার পরে যদি ফ্রিজে আমরা সেট করতে না পারি, তাহলে কিন্তু বিশাল সমস্যা, তার চেয়ে না দেওয়াই ভালো আমার মতে আর কি। তো আমি এটা এখন লেয়ারে লেয়ারে ক্রিম দিয়ে, দেখতেই পাচ্ছেন হুইপড ক্রিমটা কী পরিমাণে স্মুথ হয়েছে। এই হুইপড ক্রিমটা হচ্ছে বাঞ্জি ব্র্যান্ডের হুইপড ক্রিম, বেন্ডিট মালয়েশিয়া, নর্মাল টেম্পারেচারের একটা হুইপড ক্রিম। তো এই হুইপড ক্রিমটা আমি ব্যবহার করে আমার খুবই ভালো লেগেছে, মানে সচরাচর এরকম হুইপড ক্রিম দেখা যায় না, এত সহজে এত স্টিফ হয় আর এত কী বলে এটাকে স্মুথ হয়। তো আমি এখন এভাবে লেয়ারে লেয়ারে ক্রিম দিয়ে ফ্রিজে এটা সেট করতে রাখবো, পুরো একদিন রাখবো, যেহেতু আমার হাতে সময় আছে। এই কেকটা আমাকে 3 দিন আগে অর্ডার দিয়েছে, তো আমি আজকে কেক বানিয়ে কেকটা ক্রাম কোট করে আমি একদিনের জন্য আমি রেখে দিয়েছি, এটা পুরো একদিন রেখেছি। তারপরে বের করে এটা আমি যা ডিজাইন করার, ফিনিশিং করার ওটা করবো। ফিনিশিংটা অবশ্যই আপনারা পাইপিং ব্যাগ দিয়ে একটা লেয়ার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ফিনিশিংটা অনেক সুন্দর হবে। যদি আপনি প্রো বেকার বা প্রফেশনাল বেকার না হন, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো যাতে পাইপিং ব্যাগ দিয়ে আপনারা এই করেন, নাহলে আপনাদের ফিনিশিং আসতে অনেক কষ্ট হবে। আর যদি আপনি পাইপিং ব্যাগ দিয়ে করেন, তাহলে আপনার ফিনিশিংটা কিন্তু একবারেই এসে পড়বে। যদি গরমের দিনে কাজ করেন, তাহলে চেষ্টা করবেন হুইপড ক্রিমের সাথে একটু হোয়াইট চকলেট অথবা জেলাটিন মিক্স করে নিতে, বাসায় যদি এসি না থাকে। আর যদি আপনার যদি বাসায় এসি থাকে এবং আপনার খুব তাড়াতাড়ি ডেলিভারিযোগ্য এরকম কোনো এরিয়াতে ডেলিভারি হয়, তাহলে আপনি এইরকম নর্মালভাবে বানিয়েও আপনি ডেলিভারি দিতে পারবেন। আর যদি একদম, আমি সাজেস্ট করব যদি একদম বাসায় খাওয়ার জন্য বানান, যদি ডেলিভারি নাই দেন, যে আসে না, অনেকেই আসে যে এখন বাচ্চাদেরও কেক বানিয়ে দেয় বাসায় বা দোকানেরটা কিনে খাওয়াতে চায় না। আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা জিনিসপত্র কিনে নিয়ে বাচ্চাদের জন্য বানিয়ে ফ্রিজে রেখে দেয়, ও পরে ওরা খায়। তো এরকম যদি কারো হয়, তাহলে আমি সাজেস্ট করব বাটার ক্রিম দিয়ে করতে। আমুল অথবা আরং ডেইরি অথবা জয়া বাটার, যে কোনো একটা বাটার কিনে নিয়ে কিন্তু আপনারা বাসায় ক্রিমটা বানিয়ে আপনারা বাচ্চাদের দিলে ওইটা আমার কাছে টেস্টিও বেশি লাগে এবং আপনার হেলদিও হয় বেশি। আমি কিন্তু নর্মালি, আমি এর আগের ভিডিওতেও বলেছি, আজকের ভিডিওতেও বলছি, আমি কিন্তু নর্মালি হুইপড ক্রিম দিয়ে কাজ করি না। এটা জাস্ট আমার পেজের প্রমোশনের জন্য আমি কিনেছিলাম বলতে, হ্যাঁ, দেখাতে এনেছিলাম। তো ওইটাই আমি জাস্ট যে এই ব্র্যান্ডের এটা কেমন কাজ করে ওইটা দেখার জন্য এনেছি। তো আমি এখন মানে আমুল যে বাটারটা আছে, আমার ক্রিম একটু শর্ট পড়বে,
তো ওই জন্য আমি এটা যে এই পুরো 200 গ্রামের যে এটা প্যাকেটটা ওইটা করে রেখেছিলাম, যাতে উপরের যে ডিজাইনটা ওইটা আমি করতে পারি। তো এখন আমি ফন্ডেন্টের একটা টপার বসাবো কেকের উপরে, ওইটাই আমি বানিয়ে নিচ্ছি। ফন্ডেন্টটা আমি আমি আবার বলছি, ফটো ব্যাকড্রপ পেপারটা কিন্তু পরিষ্কার করা এবং স্যানিটাইজ করা, আর সাদা সাদা যে পাউডারগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আইসিং সুগার। তো যারা ফন্ডেন্ট নিয়ে কাজ করেন রেগুলার, তাদের তো উদ্দেশ্যে আমার কিছু বলার নেই, আর যারা নতুন কাজ করবেন তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলি, যে কর্নফ্লাওয়ারটা আপনার আটার ডোয়ের মতো মথে নিতে হয়, খুব ভালো মতো মথে নিতে হয়। তো ওই সময়ে আপনারা অনেকেই কর্নফ্লাওয়ার ইউজ করেন, কিন্তু এখানে আপনার কর্নফ্লাওয়ারটা ইউজ করলে কি হয়, ফন্ডেন্টের যে নিজস্ব একটা টেস্ট থাকে ওইটা তো একে নষ্ট হয়ে যায়, দ্বিতীয়ত আপনার ফন্ডেন্ট ক্র্যাক করা শুরু করে কিছুক্ষণ পরেই। তো ফ্রিজে রাখলে বা যে কিছুক্ষণ পরে 1-2 ঘন্টা পরে আপনার ক্র্যাক করা শুরু করে। এই জিনিসটাই আপনি কখনোই হবে না যখন যদি আপনি ফন্ডেন্টের সাথে ফন্ডেন্ট যখন মতবেন তখন আইসিং সুগার ইউজ করেন। একই জিনিস কর্নফ্লাওয়ার ইউজ না করে আইসিং সুগার ইউজ করতে বলছি, এই যা পার্থক্য। আমার কাছে কিন্তু ফন্ডেন্টের তেমন কোনো টুলস নেই আমার কাছে, আর এই যে রেড যে ফন্ডেন্টটা দেখছেন এটা হচ্ছে আমার পেজে একজন অর্ডার দিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি সে নিতে পারেনি। তো এখন আমি এটাকে একটু একটু করে চিন্তা করেছি ইউজ করে ফেলবো, যত যদি কেউ না নেয়, আর যদি কেউ নিতে চায় তাহলে তো ভেঙে আমি দিতেই পারবো। তো আমি ফন্ডেন্ট দিয়ে কাপল টপারটা বানিয়ে নিলাম, যেহেতু এই কেকটা একটা অ্যানিভার্সারির অনুষ্ঠানে যাবে, 10 ইয়ার্স অ্যানিভার্সারি। তো এই আমি চিন্তা করলাম যে এই টপারটাই বেশি যায়, তো ওইটাই আমি, আমার কাছে কিন্তু ফন্ডেন্টের কোনো টুলস নাই, জাস্ট এই কিছু টপার আছে, তাও আমি সেল করি বলেই আছে, না হলে মনে হয় এগুলোও থাকতো না। যে এসেনশিয়াল যে টুলসগুলো, যেমন কাটার আছে ফন্ডেন্ট যে কাটার টুলসগুলো, ওইগুলো কিন্তু আমার কাছে নাই, বিধায় যে এখন এই যে টপারটা বানাতে আমার এত হেস্তন্যস্ত করতে হচ্ছে, ভেতরের যেই জিনিসটা ওইটা বের করতেও অনেক কষ্ট করতে হচ্ছে। যদি ওই কাটারগুলো থাকতো তাহলে কিন্তু এত কষ্ট করতে হতো না। তো আপনারা যারা ফন্ডেন্ট নিয়ে কাজ শুরু করবেন ভাবছেন, তারা অবশ্যই ওই টুলসগুলো কিনে নেবেন, আর কিনে নেওয়ার জন্য অবশ্যই মমস ক্রিয়েশনে যোগাযোগ করবেন। আবার একটু প্রমোশন করে দিলাম নিজের পেজের। তো এই হয়ে গেছে আমার ফন্ডেন্ট টপার। আমি কিন্তু জীবনে প্রথমবার এবার ফন্ডেন্ট টপার বানালাম, এই জীবনে প্রথম ফন্ডেন্ট বানালাম, এবং আমি মনে হচ্ছে একটু হলেও সফল। তো এটা এখন কেকের উপরে বসাবো, খুব ভয়ে ভয়ে ছিলাম এই জন্য আমি ভিডিওটা অফ করে দেন বসিয়েছি, যদি গড়বড় হয়ে যায় তাহলে যেন আমি ওটা সামাল দিতে পারি। তো গড়বড় আল্লাহর রহমতে হয়নি, আমি বসিয়েছি এবং খুব সুন্দরভাবেই বসেছে, এবং আমি খুবই অবাক যে এত সোজা। আমি আগে মনে করতাম যে ফন্ডেন্টের কাজ আল্লাহ না জানি কি না জানি কি, আমি দেখলাম যারা ক্রিম দিয়ে কাজ করেন, ক্রিম দিয়ে গোলাপ ফুল বানান বা ক্রিম দিয়ে কোনো ডিজাইন বানান, তারাই মানে প্রকৃত অর্থে কষ্ট করেন। ফন্ডেন্টের কাজের মধ্যে আমি তেমন কোনো কষ্ট আমি আপাত দৃষ্টিতে দেখলাম না, হয়তো যখন আমি আরও গভীরে যাব তখন হয়তো বুঝতে পারবো। তবে আমার যা মনে হয়, এবং আমি যেহেতু বেকিং টুলস সেল করি, আমার মনে হয় ফন্ডেন্টের কাজটা অতটাও কঠিন না। আপনার জাস্ট ডাইস লাগবে, কিছু কাটার লাগবে, আপনি একটুখানি চেষ্টা করলেই পেরে যাবেন, ক্রিমের কাজটাই খুব বেশি। তো আমরা যে মাঝখানে একটা লাভ দিয়েছি ওইটা কিন্তু আমি ওই গোলাপির ইসের মধ্যে, গোলাপি মোল্ডের মধ্যে রেখে বানিয়ে নিয়েছি। আর এখন আমি 6P নজেলের একদম পিচ্ছে যেই সাইজটা আছে ওইটা দিয়ে সাইডের যে ডিজাইনটা ওই ডিজাইনটা করে নিব। আমি একটা কেক করতে গেলে ডিজাইন একটু পরপর ইম্প্রোভাইজ করি, একটু পরপর ইম্প্রোভাইজ করি, একটু পরপর ইম্প্রোভাইজ করি। তো এখানে যে ডিজাইনটা করেছি এটাই কিন্তু লাস্ট না, আরও আছে, আরও আছে, আমি ডিজাইন অনেকটা ইম্প্রোভাইজ করেছি। লাভ টপারটা দিয়েছি অ্যানিভার্সারি, যেহেতু আমি লিখে দিব এই জন্য টপারটা আমি লাভ লেখা দিয়েছি। আর ফুলগুলো কিন্তু আর্টিফিশিয়াল, নন এডিবল,
ফন্ডেন্টটা অবশ্যই এডিবেল, কিন্তু ফ্লাওয়ার যেগুলো দেখছেন রেড ওইগুলো হচ্ছে আপনার নন এডিবেল। এই ফ্লাওয়ারগুলো মমস ক্রিয়েশনে পেয়ে যাবেন, পার পিস 25 টাকা। তো এখনও ডিজাইন শেষ হয়নি, ডিজাইন আরও আছে। আমি ডিজাইনের শেষ 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 করতে 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 করতেও আমি শেষ করিনি। যখনই আমি কেকটা দেখি তখনই মনে হয় আরও কিছু অ্যাড করতে পারলে ভালো হতো, তো আমি শেষমেশ হ্যাপি অ্যানিভার্সারির পরেও আরও 2টা ফন্ডেন্টের টপার লাগিয়ে দিয়েছি। যেহেতু আজকে নতুন কাজ শিখেছি সেহেতু আমার কাছে করতেই মনে চাইতেছিলো, তো আমি শেষমেশ এই টপারটা বসিয়ে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।